নমস্কার, ওপেন নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাই। আমি হাবিব তানভীর। এই মুহূর্তে আমার পাশেই রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর আনন্দ মণ্ডল, মেডিসিন বিভাগীয় চিকিৎসক, রামপুরহাট হাসপাতালে দীর্ঘদিন থেকে সফলতার সঙ্গে তিনি চিকিৎসা করেছেন এবং রামপুরহাট শহরে তথা বীরভূম জেলায় অবশ্যই একজন অন্য নাম মেডিসিন বিভাগে। এই মুহূর্তে তিনি আমার পাশেই রয়েছেন এবং যে বিষয় নিয়ে আজকে এই খবরটি করছে, তিনি সদ্য রামপুরহাট হাসপাতাল ছেড়েছেন। নানান অভিযোগে অভিমানে তিনি কিন্তু হাসপাতালের কর্মজীবন ত্যাগ করেছেন, আমার সঙ্গে আছেন। কেন ত্যাগ করেছে একটু কথা বলবো। ডাক্তারবাবু, যেহেতু মেডিসিন বিভাগের প্রসঙ্গ এলে প্রথমে আপনার নাম উঠে আসে রামপুরহাটে, আপনি কি কারণে হাসপাতাল ছাড়লেন? হাসপাতাল ছাড়লাম মেনলি, মানে এখন আগের মতো ওই মানে সিস্টেমটা নাই। এখন যেহেতু মেডিকেল কলেজ হয়ে গেছে, মানে দূর দূরান্ত থেকে প্রচুর পেশেন্ট চলে আসে ভর্তি হতে, এখানে সেই পরিকাঠামো এখনো তৈরি হয়নি। বেড হয়তো মেল ওয়ার্ডে 60টা বেড, ফিমেল ওয়ার্ডে 60টা বেড আছে, কিন্তু পেশেন্ট ভর্তি হচ্ছে 120-130 করে দুটো ওয়ার্ডে। এবারে তার মধ্যে সবচেয়ে মানে দুঃখজনক ঘটনা যেটা, যে কিছু পেশেন্ট আছে তারা ওই মাথার ছবি করব, পেটের ছবি করব, বা একদিনে দুদিনের জ্বর এসে ভর্তি হয়ে যাচ্ছে, ভর্তি হয়ে তারপরের দিনে বেড পেয়ে যাচ্ছে বা দুদিন পরে বেড পেয়ে যাচ্ছে। এবার তারপরে কি হচ্ছে, যেগুলো মানে খারাপ পেশেন্ট, খুব ইমার্জেন্সি পেশেন্ট, জেনুইন পেশেন্ট, যেগুলো তারা আর বেড পাচ্ছে না। এবার সেই পেশেন্টগুলো ঠিকঠাক আমরা পরিষেবা দিতে পারছি না, পেশেন্টগুলো হয় মারা যাচ্ছে আর নাহলে রেফার নিয়ে বর্ধমান চলে যাচ্ছে। আচ্ছা ডাক্তারবাবু, এই যে হাসপাতালে একের পর এক এত অভিযোগ আছে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু, পরিকাঠামো কি একটা অন্যতম কারণ? পরিকাঠামোটা অন্যতম তো বটেই, মেন কারণ পরিকাঠামো। সবচাইতে মানে খারাপ যেটা, মানে আপাতত মেডিকেল কলেজ হওয়ার পরে জুনিয়র ডাক্তার তো অনেক দিয়েছে, ইন্টার্ন, হাউস স্টাফ দিয়েছে, কিন্তু সিনিয়র ডাক্তার সেই তুলনায় অপ্রতুল আছে। আর ধরুন সাপোজ আমি মেডিসিনের ফিমেল ওয়ার্ডের কথা বলছি, ওখানে তিনটে শিফটে দুজন করে সিস্টার থাকে, এবং ওই একটা শিফটে দুজন সিস্টার 130খানা পেশেন্ট, তাদেরকে টাইম টাইম ইঞ্জেকশন দেওয়া, টাইম টাইম মনিটর করা, সেটা প্রায় অবাস্তব ঘটনা, কিন্তু সেটাই করতে হচ্ছে, যার ফলে পেশেন্টগুলো একদমই পরিষেবা পাচ্ছে না, এবং এর জন্য তো আমাদের পরিকাঠামোই দায়ী। প্লাস ডিটারজেন্ট পাউডার এন্ড লিকুইড, ক্যা আপ ভি পরেশান হ্যায় ইন জিদ্দি দাগো সে, তো ইউজ করে কুইক প্লাস ডিটারজেন্ট পাউডার এন্ড লিকুইড। ইসকা নিউ অক্সি ব্লো পাওয়ার ফার্মুলা আপকে কপড়ো সে জিদ্দি দাগ আসানি সে নিকালে অর রখে আপকে কপড়ো কো ক্লিন অর খুশবু সে ভরা হুয়া, তো আজ হি লায়ে কুইক প্লাস ডিটারজেন্ট পাউডার এন্ড লিকুইড। আর কি কি আপনার অভিমান রয়েছে? অভিমান না, আমার কিছুটা অভিযোগ আছে। সেটা হচ্ছে, মানে আগে আমরা মানে যে পেশেন্টগুলো দেখতাম সবই মানে ভর্তি হওয়ার মতো পেশেন্ট, এবং তাদের ঠিকঠাক মানে ঠিকঠাক ট্রিটমেন্ট করতাম, এবং মানে ঠিকঠাক ট্রিটমেন্ট পেয়ে বেশিরভাগ পেশেন্টই ভালো হয়ে যেত, কিছু পেশেন্ট হয়তো রেফার করতে হতো, সেটা হতো। কিন্তু এখন মানে এত পেশেন্ট ভর্তি হচ্ছে যে আমরা পেশেন্টগুলোকে ঠিকঠাক করে পরিষেবা দিতে পারছি না। ওই বললাম যে মানে সিনিয়র ডাক্তার অনেক কম আছে, নার্সিং স্টাফ অনেক কম আছে, মানে চতুর্থ শ্রেণীর কর্মী অনেক কম আছে। কোথাও একটা খারাপ লাগছে যে হ্যাঁ একটা নাম ছিল, হ্যাঁ ঠিকঠাক পরিষেবাটা, মানে এত পেশেন্টের লোড, এবং তার মধ্যে তো আগেই বলেছি যে মানে প্রায় অর্ধেক পেশেন্ট বিনা কারণে ভর্তি হচ্ছে, পেটের ছবি করার জন্য, মাথা স্ক্যান করার জন্য বেড দখল করে নিচ্ছে, তার ফলে যেগুলো জেনুইন পেশেন্ট সেগুলোর আগের মতো পরিষেবা দিতে পারছি না, তার ফলে পেশেন্ট পার্টি মানে আমাদের যে আগে সুনামটা ছিল সেটা আর থাকছে না। পেশেন্ট পার্টি আমাদেরকে বাজে কথা বলছে, গালমন্দ করছে, মানে এই একটা মনের দিক দিয়ে এটা ঠিক আমরা মেনে নিতে পারছি না, বিশেষ করে আমি মেনে নিতে পারছি না, এই জন্যই কিছুটা দায়িত্ব ছেড়ে দিলাম। আর কতদিন ছিল আপনার চাকরি? চাকরি আমার এখনো 12 বছর ছিল। একদমই তাই, আমরা কথা বললাম ডক্টর আনন্দ মণ্ডলের সঙ্গে, তিনি এখনো পর্যন্ত 12 বছর চাকরিতে ছিলেন, কিন্তু সদ্যই রিজাইন দিয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। সিবিএসসি, ডব্লিউবিপি, আর্মি ইত্যাদি সরকারি চাকরি পরীক্ষার কোচিং নিতে চান? আজই আসুন এজে লার্ন কম্পিটিটিভ কোচিং এ। আমাদের ভর্তি এবং ক্লাস শুরু হয়ে গেছে। ঠিকানা রামপুরহাট ভারসালা মোড়, স্পন্দন নার্সিং হোমের পাশে। ফোন নম্বর 7365847531। অনলাইনে ভর্তি হতে চাইলে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ajlearn.in।